মাঠে আমাদের ঘূর্ণি বসানো হয়েছিল, এই মাছগুলো ঘূর্ণিতে পড়েছে। এই মাছগুলো দিয়ে আলু দিয়ে আজকে ঝাল চচ্চড়ি রান্না করব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। মাছে এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। আমাদের গাছে কাঁচা লঙ্কা হয়ে আছে, কিছু কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি রান্না করার জন্য। আলুগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নিচ্ছি। এই যে চিংড়ি মাছ আছে, বেশি সময় ভাজলে ভালো হবে না, তাই আমি তাড়াতাড়ি করে মাছগুলো অল্প ভেজে তুলে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুগুলোকে এবার ভেজে নিই। একটু লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি ভালো করে আলুগুলোকে একটু ভেজে নিই। এই আলু দিয়ে, এই মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য যে যে উপকরণগুলো লাগছে আমি সব রেডি করে নিয়েছি। এই 5 ফোড়ন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বাটা নিয়েছি, হলুদ বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চড়ে, আর জিরে বাটা, এই তেল আর লবণ।
আলুগুলো কষা হয়ে গেছে, এবারে আলুগুলো আমি ঢেলে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবারে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এর আলু দিয়ে দিচ্ছি। আলু কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি।